বন্ধুরা টুফানের টিজার চলে এসেছে আসার সাথে সাথে পুরো আগুন ধরে দিয়েছে রায় আবি কিছুক্ষণ আগে বলল যে তুফান আসতেছে ঝড়ের বেগে মানে কিছুক্ষণ আগে সে পোস্ট করার পরেই যে আসলে যে আজকে আসবে আমাদের এটা ধারণা ছিল না বিশেষ করে আমার যে আমরা দেখেছি আমরা সাধারণত ভেবেছিলাম যে সাধারণত সে একটা পোস্টারের জন্য হয়তো বা এই পোস্টটা করেছে কিন্তু টিজার যে দিয়ে দিবে আমরা আমাদের এটা ধারণা ছিল না দেখ ধরায় মনে করেন বাংলাদেশের ইতিহাস উপার বাংলা সহকারে সাকিব এই তুফান যে টিজারে আমরা দেখলাম মোশারেফ করিম বললো তুফান ভয় পাইছি রে এই যে তুফানের চঞ্চল চৌধুরী বললো তুফানকে মানে সাকিব খানকে উদ্দেশ্য করে বললো এবং সাকিব খান জুড়ে একটা চিৎকার দিল যে হংকারের মতন চিৎকার দিয়ে উঠলো সাইডে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলতিছে এরকম কিছু মনে কিছু একটা সে পুরে দিয়ে সে নিঃশ্বাস নিচ্ছে আনন্দের নিঃশ্বাস এবং ভয়ঙ্কর একটা নিঃশ্বাস নিচ্ছে এবং তার কথা খেলাপ করার পরে যে তার কথা খেলাপ করবে তারই মৃত্যু এটা নিশ্চিত তুফান সিনেমা কে জি আর আর পুষ্প শোক তামিল বলিউড হলিউড যত সিনেমা আছে সব সিনেমাকে মনে হয় সারিয়ে যাবে এই তুফান আমাদেরকে আমাদের এটাই মনে হচ্ছে আপনার একবার দেখেন টিজারটা দেখেন কি রকম টিজার হইছে আমরা তো আমরা কি হতাশ হব কোন হতাশ হওয়ার এখানে কাহিনি আসবে না আমরা অবাক হতাশ হতে দূরে থাক আমরা পুরো অবাক যে এমন একটা টিজার আমরা দেখলাম কি বলবো টিজার নিয়ে মানে টিজার নে বিশ্লেষণ করার কিছুই নেই টিজার দেখলে গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছে সাকিব খান এবং রাহেন ডাপেটা কি দেখালো চঞ্চলের যে ঠান্ডা মাথায় যেটা বললো তুফান ভয় পাইছি রে এটা তো মনে করি সাকিব খান কি এখানে আছে মনে হচ্ছে সাকিব খানের চেয়ে বড় হচ্ছে বড় ভয়ঙ্কর রূপে চঞ্চল চৌধুরী হাজির হচ্ছে মানে এখানে ক্যামিও দেখলাম চঞ্চল চৌধুরী এবং সাকিব খানের এই দুইজনের ক্যামিও দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে তুফান হচ্ছে বাংলাদেশ এবং কলকাতা ইন্ডাস্ট্রি সহ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা আমরা এটাই বলতে পারি কেননা তুফান সিনেমা এরকম টিজার হবে আমরা কখনো কেউ কল্পনাও করতে পারিনি তুফান 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 এটা হবে সবচেয়ে বড় সিনেমা